यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। খুব শীঘ্রই আমরা দোল উৎসবে মিলিত হব। তো আগাম আমি এই হোলি আমার অভিনন্দন আপনাদের জ্ঞাপন করছি। অনেকটা দেরি করে ফেলেছি, আমাদের বিধানসভা চলছে, মাননীয় মন্ত্রী একটু আগে বেরিয়েছে, আমাকে আসতে আর একটু দেরি হয়ে গেছে। তো এমনিতেই একটু একদম, তারপরেও যেহেতু প্রথাগতভাবে এখানটা বলতে হবে, মন্ত্রী বলার পরে বলার মতো বিশেষ কিছু থাকে না। তারপরেও এই ধরনের একটা অনুষ্ঠান আমরা সকলেই কম বেশি তারা বিশ্বের বর্তমান যে প্রবিজনিত পরিস্থিতি আমাদের দেশে পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন উৎসব, আমাদের আচার অনুষ্ঠান সব কিছু তারিখটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। সরকার যেমন সতর্কতা জারি করেছে, আমাদেরও বিশেষ করে সামাজিক সংস্থাগুলি আরও বেশি দায়িত্ব নিয়ে এই সরকারি নির্দেশগুলিকে মান্যতা দিয়ে বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলি সেগুলিকে আমাদের পালন করতে হচ্ছে। তাদের মধ্যে আপনারা যে খেলোয়াড় টিম তৈরি করেছেন সেটাও একটা অবশ্যই দৃষ্টান্ত হয়ে যাবে অন্যান্য সমস্ত ক্লাবের মধ্যে, এবং সেখানে সর্ব অংশের মানুষকে এবং পুরুষ মহিলাদের সমানভাবে যদি আকৃষ্ট না করা যায় তাহলে কোনো জিনিসে আমরা সেখানে প্রকৃত আমাদের সেটা পূর্ণতা প্রাপ্তি হতে পারি না। আমার এই ক্লাবের সমস্ত সামাজিক কর্মকাণ্ড যাতে আরও সুযোগ প্রসারী হন, একটা এলাকা নয় যে সারা রাজ্যের বিশিষ্ট শিল্পীদেরকে একত্রিত করা, বিভিন্নভাবে এইভাবে একটা আনন্দের পরিবেশকে গড়ে তোলা, এবং এটার জন্য যাতে আগামী দিনও আপনারা এই কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আরও বেশি ব্যাপ্তি বিস্তার। আমি এই বসন্ত উৎসবে আন্তরিক প্রীতি, চারিদিকে সাজো সাজো রব পড়ে যায়, তেমনি বসন্তের আগমনে প্রকৃতিও নতুন সাজে সেজে ওঠে, প্রাণ চাঞ্চল্য দেখা দেয় প্রকৃতিতে, বসন্তের ছোঁয়ায় শীতের খোলস ছেড়ে ফুলে ফুলে ভরে ওঠে বৃক্ষ রাজে, শিমুল পলাশ পারুল কৃষ্ণচূড়া আর রাধাচূড়া লাল রঙে রঙিন হয়ে ওঠে গ্রামের পর গ্রাম, বন বাগান বাগ বাগিচা, তাদের প্রস্ফুটিত হাসিতে কবিগুরুর এই গানটির কথা খুব মনে পড়ে।